হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিও নিউজ ওয়ার্ল্ড। তো তোমাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো হঠাৎ করে আমি লাইভে ভিডিও করতাম না, আমি ইনস্টাগ্রামে কিছুক্ষণ আগে একটা স্টোরি দিয়েছিলাম পোর্শিয়াকে নিয়ে। তো তোমরা সবাই ওখানে ডিএম করছিলে যে দিদি অনেকদিন পর পোর্শিয়াকে দেখলাম, তুমি একটু ব্লগ করো, আমাদেরকে দেখাও কেমন আছে না আছে। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো, এখন যদি আমি মানে আমি তোমাদেরকে যদি ব্লগে দেখাই ও কেমন আছে না আছে, তোমরা বুঝতে পারবে না, তোমরা ভাববে যে ও ব্লগে এলো, ব্যাপারটা আমি ওকে নিয়ে আসছি, কোনো ব্যাপার না, আমরা নিয়ে আসবো, কিন্তু কেউ এটা ভেবো না যে ও এখন মনের আনন্দে ব্লগিং করছে আমার সাথে বা এটা করছে। কোনো কিছুতেই ওকে অ্যাক্টিভা তোমরা দেখতে পাও না, কারণ কোনো কিছু করার মতো এখন অবস্থায় সে পেরে নিই ও, ফার্স্টে আমি ওই জন্য বলে দিলাম। আর আমি ভাবলাম যে ওর সাথে দেখা করে যাই, কারণ আজকে আমি ছুটিও পেয়েছি আর আমার মনে হলো যে অনেকদিন ওর সাথে দেখা হয় না, তো তাই ভাবলাম চলে আসে একটু দেখা করে যাই। তাই ওর মনটা ভালো করার জন্য এলাম, আর এখানে এসে ও এখন আমাকে একটু নেলস করে দিচ্ছে, কারণ কালকে আমার একটা ইনভাইট রয়েছে। তাছাড়াও একটুখানি কাজ করলে ভালোও লাগবে, কারণ বাইরের কাজ এখন করতে পারছে না, যেহেতু এই সিচুয়েশনে কোনো কাজই ও ধরছে না। তো যাই হোক, আশা করি সামনে এগোতে এগোতে সমস্ত লাইফ ওর আগের মতো হবে। তোমাদের প্রে করলে তোমরা অবশ্যই আগের লাইফটা আবার ফেরত পাবে। অনেকে আছো যারা ব্যাড কমেন্টস করবে, অনেকে আছে গুড কমেন্টস করবে, সবকিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেল, তোমরা করতেই পারো, আমার কোনো সমস্যা নেই তাতে। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি, বেশি কিছু দেখাবো না, জাস্ট নর্মাল একটু আমাদের বিকেলটা কীভাবে কাটালাম আর এতদিন পর দেখা করে কেমন লাগলো না লাগলো সেটাই এক্সপিরিয়েন্স। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে একটুখানি শেয়ার করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা কিছুই না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমি দেখিয়ে নিই যে আমার নেলসটা কতদূর কী হচ্ছে না হচ্ছে, আর ওর সাথেও কথা বলে দিই। ফার্স্টে তোমরা আমার নেলসটা দেখে নাও। সো এখানে এখন আমার নেলসটাকে একটুখানি শেপ করা হচ্ছে, ও আস্তে আস্তে করে দিচ্ছে আমার কাজটা, একটু স্লো হয়ে গেছে আগের থেকে, তবে ঠিক আছে। তো চলো দেখি। সো এই হচ্ছে, এই যে বসে রয়েছে নেলস করাচ্ছে আমাকে, কিন্তু নেলস তো করায় করাতে করাতে যে কি সারাদিন ভাবে ও নিজেই জানে। তো যাই হোক, তোমাদের সাথে সবাইকে একবার দেখা করাই ওকে, কারণ তোমরা ওকে অনেক দিন দেখো না, আর অনেক দিন আমাকে টেক্সট করেছো, ডিএম করেছো যে ও কেমন আছে না আছে, তো নিজের মুখেই বলুক ও কেমন আছে না আছে। সো কেমন আছিস তুই, ভালো লাগে না এখন ওর আর ক্যামেরার সামনে আসতে? ভালো লাগে না, সারাদিন এরকম দুঃখী দুঃখী ফেস করতে ভালো লাগছে না কিছু, আর ক্যামেরার সামনে এখন আর আসতে ভালো লাগে না, এখন নিজের মতো একা একাই এই একটা চার দেওয়ালের মাঝখানে বসে থাকে, ব্যাস আর কিছুই না। তো তোমরা, আমি তোমাদের কাছে একটাই কথা বলবো যে যা হওয়ার হয়ে গেছে সবকিছু ভুলে গিয়ে ওকেও একটুখানি তোমরা মেনে নাও, কারণ ও তোমাদের অনেক কাছের। যাই হোক, খুব তাড়াতাড়ি ওর সব কিছু ফিরে আসবে আমি জানি। আর যাই হোক, এখন আর যে চলে গেছে তারকে সবসময় আমরা বলি যে সে যেখানে থাকুক না কেন ভালো থাকুক, আর সে ওখানে গিয়েও ওকে এরকম স্যাড দেখতে পাচ্ছে না, তো আমরা চাই যে ও একটু হাসি খুশি থাকুক, যাতে তারও ভালো লাগে ওকে দেখে। তো ব্যাস দ্যাটস ইট, আর এখন চলো আমরা কিছু করি, বসে বসে একটু গল্পই করবো আর একটু নেলস করবো। তো নেলসটা তোমাদেরকে দেখাই কিরম কী হচ্ছে না হচ্ছে, তো চলো টাটা। সো এই হচ্ছে আমার নেলস, যেটা আমার রেডি হয়ে গেছে। এই যে অ্যাকচুয়ালি ও বসে বোর হচ্ছিলো বলেই আমাকে করে দিল, তাহলে একটু কাজ করলে কি মনও ভালো থাকে একটু, আর শরীরও ভালো থাকে। আর আমি আজকে এতদিন পর এখানে এলাম, আর আসার পরে আমি এগুলো কিছু চিনতে পারছিলাম না, কারণ এগুলো পুরো চেঞ্জ হয়েছে, কারণ ঘরে তোমরা জানোই তো। যাই হোক, এখানে পুরো সব কিছুই আর নেই, শুধু ফাঁকা একটা ঘর পড়ে রয়েছে ব্যাস, আর এটাই এখন আমি আপাতত একটু বসে দেন আস্তে আস্তে বেরোবো, কারণ এখন 5টা বাজে আর মা বাবা আসবে মামা বাড়িতে, তো আমাকে ওখানে যেতে হবে। এই ব্লগটা কিছু সাথে একটা আই থিঙ্ক অ্যাড হবে বা কিছু, নাহলে এত ছোট ভিডিও তোমাদের আপলোড দিলে তোমরা কিছু বুঝতেও পারবে না, কিছু জানতেও হয়তো আবার এটাও দিয়ে দিতে পারি, আমার সেটা মুডের ওপর ডিপেন্ড করে আমি কখন কোনটা দিই না দিই। তবে তোমরা যারা যারা কোয়েশ্চেন্স করেছো, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ওর সাথে যখন আমি ফটোটা আপলোড দিয়েছি স্টোরিতে, তখন আমরা অনেকে অনেক বলেছো যে গড ব্লেস পোর্শিয়া,
ওকে অনেক ভালো থাকতে বলো, তাড়াতাড়ি বলো সোশ্যাল লাইফে ফিরে আসতে বা কিছু। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, সবার জন্য থ্যাংক ইউ, এটা ওর তরফ থেকেই, বাট ও এখন সেভাবে বলার মতো ইয়েতে নেই বলে আমি ওকে নিচ্ছি না বেশি ক্যামেরাতে, বাট সবার তরফ থেকে যে হ্যাঁ ও ফিরে আসবে আবার আস্তে আস্তে, কিন্তু ওর টাইম লাগবে সমস্ত কিছু ভুলে ফিরে আসার জন্য, কারণ সোশ্যাল লাইফটা পুরোপুরি ছিল দুজনের। তো সেসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আর তোমাদের ব্লেসিং সাথে থাকলে তো অবভিয়াসলি ও ফিরে আসবে। তো আর যারা যারা কমেন্টস করছো, যারা যারা আমাকে রিপ্লাই করো, যারা যারা আমাকে আমার স্টেটাসে রিপ্লাই করো, তাদের সবাইকে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর পোর্শিয়া ভালো আছে, এটা এই পোর্শিয়া ভালো আছে কিনা এই কোয়েশ্চেনটা সবার ছিল। যারা হেটার্স মনে হয় তারাও কোয়েশ্চেন করেছে পোর্শিয়া কেমন আছে, ওর কেন কোনো কিছু দেখতে পাচ্ছি না। একটু কটা দিন বা কটা মাস যাক, তারপরে হয়তো কাম ব্যাক করবে, কারণ সোশ্যাল লাইফ তো দেখতে তো তোমরা পারবেই, বা একই জায়গায় থাকো যেখানে সেখানে একবার না একবার ওগুলো দেখা হবে। যাই হোক, আপাতত এখন দেখি কি করা যায়। তো আর নিজে কমেন্ট সেকশনে জানিও আমার নেলসটা কেমন হয়েছে। তো চলো এখন জানি না কি করবো, যাই করবো না কেন আবার আসছি। সেখানে আমার কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাইট ফ্যান চালাচ্ছে, কাজ করছে। তো আর আমি এখানে বসে রয়েছি, অ্যাজ ইউজুয়াল আমার কোনো কাজ নেই। আমি ভাবলাম যে একটুখানি এই গোলাপটা দিয়ে, কারণ গোলাপটা দিলে একটুখানি ফিটি ফিটি লাগবে। যাই হোক, আপনি তুমি আমি তো আমরা এখন একটুখানি এই ব্যালকানিতে বসে রয়েছি। এখানে ওয়েদারটা কত ভালো দেখো, কারণ একটু বাইরের হাওয়া খাচ্ছি এখানে, ওকে নিয়ে এসে তাহলে ওর একটু রিফ্রেশমেন্ট হবে, তাই জন্য বসে রয়েছি। দিন কাটে না আমাদের, ভালো লাগে না কিছু। আর এখন আমি বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে একটু কাজ আছে, এটিএমে যাব, তাই জন্য চলে যেতে তাড়াতাড়ি, কারণ আবার দুদিন পরে আসবো এখানে, শনিবার দিন কার আসবো, কাজ আছে একটু ওই জন্য। তো যাই হোক, আপাতত ইচ্ছা আছে শনিবারের সাথে একবারে ব্লগটা আপলোড দেবো, কিন্তু আবার মনে হচ্ছে যে আমি আজকেও এডিট করে আজকে যেইটুকুনি ভিডিও হয়েছে আপলোড করে দেবো, তো তোমাদের কাছে পৌঁছায় ভিডিওটা। তোমরাও অনেকদিন বলছিলে ওকে দেখো না, দেখতে পারো, এটাই অনেক নিচে, আমি অনেক ওপর থেকে ভিডিও বানাচ্ছি, নিচে ফোনটা পড়ে গেল আমার, খতম। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব আস্তে আস্তে। তো আনিশারও আসার কথা ছিল, আনিশাকে আমি কল করেছিলাম, বাট ও একটু ব্যস্ত আছে বলে আজকে আসতে পারেনি, কারণ আনিশার উদিতা আগের দিন এসেছিল, তখন আমি আসতে পারিনি, কারণ আমার কলেজ ছিল বলে, তাই আমি আজকে এলাম। তো যাই হোক, এখন বেরোবো, বেরিয়ে একটু গড়িয়ে যাবো, আমার একটু টুকটাক জিনিস কেনারও রয়েছে, কারণ আমি কালকে একটু ইনভাইট আছে আমার ওই ইয়েতে যাবো, একটা রিসেপশন বলছি, একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে ওখানে যাবো। এই ব্লগটা এঙ্গেজমেন্টের ব্লগের পরেও যেতে পারে, আগেও আসতে পারে, জানি না কখন আসবে, তবে আজকে একটা ব্লগও আপলোড হয়েছে, সেটাও দেখো, কমেন্টস করে জানিও কেমন আছে না আছে। তো যাই হোক, তো চলো এখন দেখা যাক কী হয় না, বাই। মিনু বাচ্চা দিয়েছে, কিউট কিউট, এই যে মিনু, মিনুর বাচ্চা। টাটা বাই, এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে টাটা, এদিক দিয়ে যাই, পেয়ে যাবো না রিক্সা। সো এখন বাড়ি চলে যাচ্ছি, গাইনের পরে কি করতে হয়, কি কাজ আছে না আছে। তো সো ওভারঅল আজকে আমার এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটু রিফ্রেশমেন্ট ওরও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা বেরোবো, বেরিয়ে গেলাম, এখন বাড়ি যাবো, গড়িয়ে যাবো, অনেক কাজ আছে, তো জানি না ব্লগটা কতদূর কী কোথায় কী কী কোথায় কীভাবে এন্ড হবে না হবে। তো তাহলে চলো টাটা, দেখতে থাকো। সো ওখান থেকে আমি চলে এসেছি তো বাড়ি থেকে, তো এখন মা এসেছিল আমাকে নিতে, মা আর বাবা। তো আমরা একটুখানি বাইপাসে চা খেতে এসেছি, মা আইসক্রিম খাবে আর আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, বাবাও কোল্ড ড্রিঙ্কস খাবে, কেউ চা খেতে আসবে। তো এখন এগুলো করে দিন, বাড়ি চলে যাবো, ডক্টরকে এন্ড করবো, কারণ কাল একটা নিউ
ব্লগ আসতে চলেছে, এই ব্লগটা আগে যাবে তারপর ওই ব্লগটা আসবে। স্টে টিউন।